শুভ শিক্ষার্থী শারফুল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আলোর ঘটনা আজকে আমরা আলোচনা করব আলোর সঞ্চালন আলোর প্রতিফলন ও শোষণ মসৃণ ও অমসৃণ তলে আলোর প্রতিফলনের ব্যাখ্যা আসলে আলো কি শক্তি আসলে আলো হচ্ছে এক শক্তি আলোর কাজ করার একটা সামর্থ্য রয়েছে সেজন্য আলোকে শক্তিও বলা যায় আলো সরল পথে চলে প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে এই দ্রুতিতে যদি তুমি চলতে পারত তাহলে প্রতি সেকেন্ডে এই পৃথিবীকে সাতবার করে ঘুরতে পারতা অর্থাৎ আলুর বিজ্ঞানীরা এও বলেছেন যে আলুর গতিতে কোনো বস্তু এক অর্থাৎ আলুর দ্রুতিতে চলে এমন কোনো বস্তু আবিষ্কার করা প্রায় অসম্ভব যদি বা অদূর্ব ভবিষ্যতে এখনও মানুষের মানে গবেষণা চলতেছে এই আলোকে নিয়ে আমাদের আলু ছাড়া আমরা প্রাণী জগৎ অস্তিত্বহীন এই জগৎ আমরা আমরা যে প্রতিদিন যে উদ্ভিদ নির্ভরশীল উদ্ভিদ আমাদের বস্তু অর্থাৎ পৃথিবীর উদ্ভিদ এবং প্রাণী জগৎ সম্পূর্ণটাকে আলুর নির্ভরশীল আমরা পৃথিবীতে আলুর সবচেয়ে বড় হচ্ছে সূর্য সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলু পেয়ে থাকি এবং তাছাড়া আমরা এখন বিভিন্ন রাসায়নিক গবেষণার ফলে আমরা বিদ্যুৎ উৎপাদন বা আলু উৎপাদন করে থাকি আজকে আমাদের আমরা আজকে আলোচনা করব আলুর সঞ্চালন কি অর্থাৎ আলু যে সঞ্চালন মানে হচ্ছে কি আলু এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় অর্থাৎ আলু যে পথে পরিভ্রমণ করে চলে সেটা আলু কিভাবে চলে সোজা পথে চলে নাকি বক্র পথে চলে সেটার একটা পরীক্ষা আজকে আমরা করবো যেমন ধরা যাক তুমি এই পরীক্ষাটা তোমরা বাসার মধ্যে করতে পারবে তোমার শুধুমাত্র কয়েকটা উপকরণ লাগবে যেমন তিনটা কাগজের পিস বুট লাগবে এই তিনটা কাগজের পিস বুট আঁকলাম আমি একটা কোন একটা তলের মধ্যে চেয়ার টেবিলের মধ্যে রাখবা তিনটা কাগজের পিস বুট তিনটা একই দিক বরাবর তিনটা ছিদ্র করতে হবে এখানে অর্থাৎ যে পথ আলো চলবে তারপর এখানে একটা যে মানুষ রয়েছে ধরো এটা একটা চোখ মানে চোখে এটা দ্বারা মানুষ বোঝাচ্ছে ইন্ডিকেট করতেছি তাইলে এখানে এই এখান থেকে আলো যেমন এখানে একটা আলোর উৎস হচ্ছে একটা মোমবাতি যেটা আমরা বলি ক্যান্ডেল বলি এখানে মোমবাতি আলো জ্বলতেছে এই মোমবাতির আলোগুলো কোথায় চলে আসতেছে এই পথ দিয়ে কোথায় চলে আসতেছে চোখে সে প্রবেশ করছে অর্থাৎ এই মোমবাতি আলোটা মানুষের চোখ মানে হচ্ছে কোনো মানুষে দেখতে পাচ্ছে অর্থাৎ অর্থাৎ আলো যে সরল পথে চলে সোজাপথে চলে তার প্রমাণ হচ্ছে পিসবোর্ড দ্বারা এই পরীক্ষা দ্বারা আমরা বের করতে পারি বা নির্ণয় করতে পারি এখন যদি আমরা একটা পিসবোর্ডটাকে যদি সরিয়ে দিই অর্থাৎ এই পিসবোর্ডটাকে যদি তোমরা বাসার মন্দির পরীক্ষাটা করবা যেমন আমরা একটা পিসবোর্ডটা ধরেই সরিয়ে দিই যেমন এই পিসবোর্ডটা একটা আরেকটা পিসবোর্ড এখানে উপরে করে দিচ্ছি অ্যালোমে অ্যালোম করে দিচ্ছি তাহলে আলোটা কি হচ্ছে আর সোজা পথে আসতে পারছে না অর্থাৎ পিসবোর্ডটা যদি এই এই বরাবর করে দিই তাহলে আলো আর এই এখান থেকে চোখে এসে প্রবেশ করতে পারছে না অর্থাৎ আলো চলার জন্য একটা সরল পথ বা সোজা পথ প্রয়োজন কিন্তু সে আলোটা বাঁধা পেয়ে যে দিক চেঞ্জ করার সাথে সাথে এই কাগজ পিসবোর্ড কাগজ এই পিসবোর্ডটা চেঞ্জ করার সাথে সাথে আলোটা আর কি বাঁধা পেয়ে ফিরে আসে অর্থাৎ চোখে এসে প্রবেশ করতে পারছে না অর্থাৎ আলো যে সরল পথে চলে সেটা প্রুভ করলাম আমরা এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় অর্থাৎ সব সবসময় পথে চলে এবং প্রতি সেকেন্ডে আলু কত তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে তোমরা আমরা একটা বাস্তব জগতে একটা পরীক্ষা দ্বারা আমরা বুঝতে পারি আলো শব্দ চেয়ে খুব দ্রুত গতিতে চলে যেমন কোনো আমরা যখন আকাশে বজ্রপাত হয় তখন আমরা কি আগে আলো এসে আমাদের প্রথমে আলো আলো জিলিক দেখা দেয় তারপর হচ্ছে শব্দ আসে অর্থাৎ আলো শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে এরপর আমরা পড়ব আলোর প্রতিফলন কি অর্থাৎ কোনো কিছু যেমন আমি একটা যদি এই বোর্ডের মধ্যে কতগুলো বল চুরে মারলাম এই ডাস্টারকে চুরে মারলাম অর্থাৎ এটা সোজা ফিরে আসবে অর্থাৎ ফিরে আসবে যদি এখানে যদি আমি একটা ক্রিকেট বল যদি ছুঁড়ে মারি এটা ফিরে আসবে এই অর্থাৎ আলু তো দ্রুপ এখানে টর্চ লাইট মারলে আলুটা কী হচ্ছে ফিরে আসে অর্থাৎ এই ফিরে আসাকে বলা হয় আলুর প্রতিফলন অর্থাৎ এটাকে যদি একটা সমতল আয়না হয় তাহলে আয়নার মধ্যে কী হয় আলুর প্রতিফলন ঘটে অর্থাৎ এটা আয়না হচ্ছে একটা দর্পণ দর্পণে হচ্ছে আলুর প্রতিফলন ঘটে এ তাহলে আলুর প্রতিফলনের সঙ্গে আমরা বলতে পারি অর্থাৎ আলু রশ্মি যদি কোনো মাধ্যমে বাঁধা পেয়ে ফিরে আসে আলু এই ফিরে আসা কি বলা হয় আলুর প্রতিফলন এবং তাহলে তাহলে যদি আলু ফিরে না আসে তাহলে কি হবে যদি কোনো বস্তুর মধ্যে আলো পড়ে কিন্তু আলুটা আর ফিরে আসতেছে না তাহলে হচ্ছে কি আলুটা সম্পূর্ণ আলোটাকে কী ও বস্তু কী করে শোষণ করে তোমরা এমন কতগুলো বস্তু দেখবে যেমন কৃষ্ণবস্তু যেটা কৃষ্ণবস্তু সম্পূর্ণ আলোটাকে কি করে ফিরে মানে শোষণ করে কোনো আলোটাকে কি করে না প্রতিফলন করে না সেজন্য কৃষ্ণবস্তুকে কী করা মানে কালো দেখা যায় তাই সম্পূর্ণ আলোটাকে কী করে শোষণ করে অর্থাৎ কোনো বস্তু সাদা দেখা যেমন এই বস্তুটা যদি সাদা দেখা যায় অর্থাৎ সাদা বর্ণটা কী করে প্রতিফলন করে বাকি সব বর্ণকে কী করে সে শোষণ করে কিন্তু কৃষ্ণবস্তু কোনো বর্ণকে প্রতিফলন না করে সব বর্ণকে কী করে শোষণ করে তাইলে আলোর প্রতিফলন আলোর প্রতিফলনের জানার জন্য তাহলে আমরা যে আলো প্রতিফলন বাঁধা পেয়ে যে আলো ফিরে আসে সেটা আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো যেমন একটা একটা দর্পণ এটা একটা দর্পণ বা আয়না আয়না একটা দর্পণ তোমরা তোমাদের বাসার মধ্যে সবার মধ্যে আয়না রয়েছে আয়নার মধ্যে আমরা আমাদের কী দেখি ছবি দেখি ইমেজ বা প্রতিবিম্ব দেখি এটা আলুর প্রতিফলনের কারণে হচ্ছে যেমন এই আয়নার মধ্যে যদি এখন আলো পড়ে অর্থাৎ একটা আলু পড়লে আলোটা এইভাবে ফিরে যায় অর্থাৎ আলুর রশ্মিটা আলুর কী হচ্ছে এখানে প্রতিফলন ঘটে এটাকে বলা হয় আপতিত রশ্মি আর এটা হচ্ছে বলে প্রতিফলিত রশ্মি তাহলে এখানে দেখা যাচ্ছে এই সোজা বরাবর যদি আমি একটা লম্ব টানি এটা হচ্ছে অবিলম্ব এটা যদি ধরা হচ্ছে এ ও বি একটা দর্পণ বা আয়না এ আয়নার মধ্যে বি ও আলোর রশ্মিটা কী হচ্ছে আপতিত হচ্ছে বি ও রশ্মি আপতিত হয়ে ও সি পথে চলে যায় এবং ও এম হচ্ছে একটা কি অবিলম্বা কি তাহলে এই রশ্মি কাকে বলে আমরা বলি অর্থাৎ যে সকল রশ্মিগুলা আপতিত হবে কোনো দর্প আপতিত হবে আপতন মানে যে পথন ঘটবে সেই রশ্মিকে বলে আপতিত রশ্মি অর্থাৎ এখানে বি ও হচ্ছে আপতিত রশ্মি এই রশ্মিটা হচ্ছে কি আপতিত রশ্মি আপতিত রশ্মি তারপর হচ্ছে এখন আপতিত রশ্মি একটা অবিলম্বের সাথে একটা কোন উৎপন্ন করে সেটাকে বলা আপতন কোণ অর্থাৎ আপতিত রশ্মি অবিলম্বে সাথে যে কোন উৎপন্ন করে সেটাকে বলা আপতন কোন আপতন কোণ হচ্ছে কি বি ও এম এটা হচ্ছে কি আপতন কোন অর্থাৎ আপতন কোন এবং এখন এই বি ও আলু রশ্মিটা আপতিত হয়ে প্রতিফলিত ও সি পথে কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে তাহলে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে একটা কি উৎপন্ন করে কোন উৎপন্ন করে সেটাকে বলা হয় প্রতিফলন কোন প্রতিফলন প্রতিফলন কোন এখানে প্রতিফলন কোন হচ্ছে কি এম এই সি ও এম অথবা এম ও সি বলা যাবে এম ও সি তাহলে প্রতিফলিত রশ্মি হচ্ছে কি প্রতিফলিত প্রতিফলিত রশ্মি হচ্ছে ওসি তাইলে আপতিত রশ্মি আপতিত রশ্মি হচ্ছে বিউ আপতিত রশ্মি হচ্ছে বিউ এবং প্রতিফলিত রশ্মি হচ্ছে ওসি আমরা একটা সত্য জানি যে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন খুন এবং প্রতিফলন গুণ সর্বদা সমান থাকে অর্থাৎ আপতন কোণ যত প্রতিফলন কোন তত অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি বি ও এম সমান বি এম সমান অ্যামও সি কোন অর্থাৎ আপতন কোন সমান প্রতিফলন কোন এখন যদি আলুর রশ্মিটা যদি অবিলম্ব বরাবর ফেলি এখানে অবিলম্বেভাবে যদি যেমন টর্চ লাইট যদি সোজা তোমরা আয়নার মধ্যে যদি এভাবে কী করো প্রবেশ করো তাহলে দেখবে যে আলোটা সোজা যেদিকে প্রবেশ করছে সোজা বরাবর ফিরে আসে অর্থাৎ এখানে অবিলম্ব যেমন তোমরা একটা ক্রিকেট বলকে যদি সোজা কি করা নিক্ষেপ করা ক্রিকেট বলকে এভাবে সোজা নিক্ষেপ সোজা ফিরে আসবে অর্থাৎ আলুটাও সেরকম সোজা যেদিকে নিক্ষেপ করে সোজা সেদিকে হবে ফিরে আসবে যেমন এম বরাবর আপত্তিতে করলে এটা আবার ও বরাবর হবে ফিরে আসবে অর্থাৎ এখানে প্রতিফলন কোণের মান হচ্ছে শূন্য ডিগ্রি অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এখানে প্রতিফলন কোন হচ্ছে শূন্য ডিগ্রি অর্থাৎ সে মাধ্যমে আলো সে সোজা ফেললে সেটা হচ্ছে সোজা ফিরে আসবে এবং তির্যকভাবে ফেললে সেটা কি হবে প্রতিফলিত হবে অর্থাৎ আপতন কোণের মান প্রতিফলন কোণের মান সর্ব হবে হবে সমান এই তখন আমরা শিখলাম আলুর প্রতিফলন এবং শোষণ সম্পর্কে আমরা শিখলাম এখন আলু রশ্মিটা এখানে দর্পণটা হচ্ছে সমতল দর্পণ অর্থাৎ মসৃণ মসৃণ তলে হলে আলুটা হচ্ছে সর্বদা কি হয় এভাবে কি আলুর প্রতি প্রতিফলনের সূত্র মেনে চলে কিন্তু যদি মসৃণ না হয় আলুর প্রতিফলনের সূত্র মেনে চলে না আমরা আজকে শিখব মসৃণ অমসৃণ ধরে আলুর প্রতিফলন কীভাবে ঘটে সাধারণত মসৃণ অমসৃণ তলের উপর বৃত্তি করে আলুর প্রতিফলনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় যেমন হচ্ছে একটা নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে ব্যপ্ত প্রতিফলন যেমন নিয়মিত প্রতিফলন কী যেমন আজকে আমরা শিখলাম আলুর প্রতিফলনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় এক হচ্ছে কি নিয়মিত নিয়মিত প্রতিফলন প্রতিফলন দুই হচ্ছে ব্যপ্ত প্রতিফলন অর্থাৎ আলোর প্রতিফলনকে দুইভাগে বাকি একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা ব্যপ্ত প্রতিফলন এখন আমরা নিয়মিত প্রতিফলনের সংজ্ঞা দিব নিয়মিত প্রতিফলন কেব হচ্ছে যেমন এটা একটা ধরে সমতল আলোর দর্পণ এই দর্পণের মধ্যে আলোগ্রস্মি হচ্ছে প্রতিফলিত হবে যেমন এই সোজা পথ দিয়ে একটা আলোগ্রস্মি সোজা পথ দিয়ে তিহ্যকভাবে পথ থেকে হচ্ছে এই প্রতিফলিত রশ্মিটা এইভাবে তিহ্যকভাবে অতিক্রম করছে এবং আরেকটা যদি এখানে আলোগ যদি সমান্তরাল একটা রশ্মি ফেলা হয় এটা প্রতিফলিত সোজা এদিকে চলে যাচ্ছে এবং যদি আরেকটা যদি আলোগ্রস্মি ফেলা হয় এবং যদি আরেকটা আলু রশ্মি ফেলা হয় এটা সোজা হচ্ছে কোন দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আলোগ রশ্মিগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর হচ্ছে কি সমান্তরাল মানে হচ্ছে সমান্তরাল মানে হচ্ছে বোঝা এই চকের সাথে সরি এই ডাস্টার সাথে এই মার্কার এখন যে অবস্থা আছে সেটা হচ্ছে সমান্তরাল এখন যে অবস্থা আছে সমান্তরাল এই এই দুটাকে যদি একটা যদি এভাবে থাকে আর একটা যদি সোজা থাকে এটা হচ্ছে সমান্তরাল না অর্থাৎ প্রথমটা যে অবস্থা আমরা যেটা বলাই প্যারালাল বলি পর এখানে প্রথম রশ্মিটা যেরকম আছে দ্বিতীয় রশ্মিটা একে অবস্থায় আছে তৃতীয় রশ্মিটা একে অবস্থায় আছে তাহলে এটা হচ্ছে সমানতলা আলোক রসি এবং প্রতিফলিত রশ্মি তিনটা কি সমান্তরাল হচ্ছে অর্থাৎ কোনো আলোক সমান্তরাল আর রসি যদি আপত্তিত হয় এবং প্রতিফলনের পরে যদি আলু সমান্তরালভাবে প্রতিফলিত হয় তাহলে সেই প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন অর্থাৎ অর্থাৎ আপত্তিত রশ্মি সমান্তরাল হবে এবং প্রতিফলিত রশ্মিটাও কী হবে প্রতিফলন এবং প্রতিফলিতশ সমান্তরাল হবে অর্থাৎ সেই সেই প্রতিফলনকে বলা হয় নিয়মিত অর্থাৎ নিয়মিত প্রতিফলন আলোর কি হচ্ছে নিয়মিত প্রতিফলন এখন আরেকটা আরেকটা রয়েছে আরেকটা প্রতিফলন হচ্ছে ব্যপ্ত প্রতিফলন কি অর্থাৎ আলোর ব্যপ্ত প্রতিফলন কি। যেমন দেখা যাচ্ছে এই একটা দর্পণ এই দর্পণটা হচ্ছে বক্রতলের উপর ভিত্তি করে রচিত এখানে বক্রতল এই বক্র তাহলে যদি আলুর রশ্মিটা কী হয় আপতিত হয় যেমন ধরা যাক একটা আলো আলোগ রশ্মি আপতিত হচ্ছে এখানে গিয়ে আলুর রশ্মিটা করতে চলে যাচ্ছে এই দিকে চলে যাচ্ছে এবং এই সমান আরেকটা একটা রশ্মি আপতিত হচ্ছে এটা সোজা এদিকে চলে যাচ্ছে এই সমান আরেকটা একটা আলুর রশ্মি হচ্ছে এটা কি এই দিকে চলে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আপত্তিত রশ্মিগুলা এই আপত্তিত এগুলো হচ্ছে আপত্তিত রশ্মি আপত্তিত রশ্মিগুলা এই আপত্তিত রশ্মিগুলো সবগুলো হচ্ছে কি পরস্পরের সাথে সমান্তরাল আছে কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো কোনো সমান্তরাল অবস্থা নেই অর্থাৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে অর্থাৎ তাদের তারা কোনো কি না ল মেনটেন করে না কিন্তু আপত্তিত রশ্মিগুলো হচ্ছে কি সমান্তরালভাবে মানে আপতিত হচ্ছে কিন্তু প্রতিফলিত রসিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে অর্থাৎ সমান্তরালভাবে ছড়িয়ে পড়ে না এই প্রতিফলনকে বলা হয় ব্যপ্ত প্রতিফলন অর্থাৎ তাহলে আমরা সংজ্ঞাইতে পারি যে প্রতি সমান একগুচ্ছ সমান্তর আর রশ্মিগুলো আপতিত হলে প্রতিফলন প্রতিফলনের পর আরগ্রস্মিগুলো হয় বিক্ষিপ্তভাবে চলে যায় অর্থাৎ সমান্তরভাবে প্রতিফলিত হয় না সেই প্রতিফলনকে বলা হয় ব্যপ্ত প্রতিফলন যেমন কোনো বক্রতলের উপর তোমরা চেহারা দেখলে দেখবে চেহারাটা এলোমেলো দেখাচ্ছে আবার কোনো যদি আনা সমতল দর্পণের মধ্যে চেহারা দেখা তাহলে চেহারা একদম অ্যাকুরেট তোমার চেহারা যেরকম সেরকম দেখা যাচ্ছে সেটা হচ্ছে আলুর একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বক্র প্রতিফলনের কারণে হচ্ছে তাহলে আমরা দেখলাম আলুর প্রতিফলন আজকে আমরা শিখলাম আলুর সঞ্চালন আলুর প্রতিফলন ও শোষণ মসৃণ অমসিন ধরা আলুর প্রতিফলন আজকে এগুলো শিখলাম এখন তোমরা আলুর এই এই পরাগুলো তোমরা বাসার মধ্যে আরও সুন্দরভাবে অনুশীলন করবে এবং আরও ভালো করবা তোমরা আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ